কম্বাইন্ড সকেট বা থ্রি পিন সকেট বা পাওয়ার সকেট আমরা যেটাই বলি সেটার আর্থিং টেস্ট। তো আমি এখানে দেখেন লিখে রেখেছি আর্থিং, অর্থাৎ এটা হচ্ছে আর্থিং, এই টার্মিনালটা হচ্ছে আমাদের আর্থিং, এবং এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফেজ তার, অর্থাৎ আমাদের যে লাল তারটা ব্যবহার করি এটা, এবং এই পাশে আমি লিখে রেখেছি নিউট্রাল তার। তো ফেজ নিউট্রাল আর্থ, তো আমরা এখানে আর্থিংটা ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। তো এখানে এক যে পাওয়ার সকেটটি দেখছেন এটাতে আসলে আর্থিং ব্যবহার করা হয়, কারণ এখানে আমরা যে সমস্ত হাউস অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি তো সেই সমস্ত হাউস অ্যাপ্লায়েন্স ব্যবহারের জন্য এখানে আর্চ ব্যবহার করা হয়, কারণ সেগুলোকে অনেক বেশি হটের। তো এই অ্যাপ্লায়েন্সগুলা হাউস অ্যাপ্লায়েন্সগুলা সাথে বডির সাথে লাগানো থাকে, ফলে নিরাপত্তার জন্য এখানে আর্থিং ব্যবহার করা হয়। তো এই আর্থিংটা আসলে ঠিক আছে কিনা সেটা আমরা যদি না খুলে, যেমন এখানে আমরা যদি এই টার্মিনালটা খুলে দেই, খুলে কিন্তু আমরা ভিতরে তারটা লাগানো আছে কিনা সেটা দেখতে পারি। তো আজকে আমি সেটা না দেখি আমি আপনাদেরকে একটা ক্লিপ অন মিটার দিয়ে, এখানে আমরা ক্ল্যাম্প মিটার অথবা যদি আমরা ডিজিটাল মাল্টিমিটার বা অ্যানালগ মাল্টিমিটারে ভোল্টেজ সিলেক্ট করে, তাই আমি এখানে দেখাইতেছি আপনাদেরকে, এখানে দেখেন জাস্ট সিলেক্ট করেছি ভোল্ট 600 ভোল্ট এসি। তো এসি ভোল্ট আমরা সিলেক্ট করেছি, সেটা আমরা এখানে ভোল্টেজ পরিমাপ করে ফেজ এবং নিউট্রালের মধ্যে যে ভোল্টেজ আছে সেটা আমরা দেখব ঠিক আছে কিনা, এবং আর্থিংয়ের সাথে ফেজ আমরা ভোল্টেজটা পরিমাপ করে যদি দেখি যে ভোল্টেজ ঠিক আছে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে এখানে ভোল্টেজটা ঠিক আছে, অর্থাৎ আর্থিং ঠিক আছে। তো আমরা প্রথমে এখন আমরা দেখি এখানে ফেজ তারটা, যেহেতু আমরা এখানে সুইচিং করে রেখেছি, জাস্ট দেখি ফেজ তারটা আছে কিনা। তো এখানে দেখেন ফেজ তারটা কিন্তু আছে, অর্থাৎ আমার টেস্টার এখানে ইন্ডিকেট করছে, তো এটা ফেজ তারটা আছে। এখন আমরা এখানে ক্ল্যাম্প মিটারের যে দুটি প্রোব আছে সেটা আমরা একটা এখানে লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ জাস্ট আমরা এখানে কানেক্ট করে দিচ্ছি। তো এটাকে বের করে দিলাম, জাস্ট এটা লেগে গেল। এখন এখানে নিউট্রালের সাথে লাগিয়ে দেব, তো নিউট্রালের সাথে লাগিয়ে দিচ্ছি, দেখেন এখানে কিন্তু 220 ভোল্ট, এটা হচ্ছে 232 ভোল্ট। তো 232 ভোল্ট আসে, অর্থাৎ 220 লাইনে আমরা স্ট্যান্ডার্ড ভোল্টেজ ধরি 230, তো 230 থেকে 250 বা 220 এরকম থাকে। তো ফেজ এবং নিউট্রাল ঠিক আছে, এখন আমাদের আর্থিংটা ঠিক আছে কিনা সেটা আমরা এই ফেজের ন্যায় আমরা আর্থিংটা টেস্ট করব। তো এইখানে যদি ভোল্টেজ ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আর্থিং ঠিক আছে। এখানে দেখেন ভোল্টেজটা কিন্তু এখানে দেখাচ্ছে, এটা একটু লুজ হওয়ার ফলে এটা এরকম করছে। তো আমি তারপরে এখানে দেখেন এই যে 234, তো ভিউয়ার্স এখানে দেখেন 235 37, তো এরকম আছে, এখানে লুজ হচ্ছে একটু। এখানে দেখেন আমি কিন্তু এখন নিউট্রালে ধরি নাই, জাস্ট এখানে আমি ধরেছি আর্থিংয়ে, উপরের টার টার্মিনাল আপনারা জানেন। তো এখানে দেখেন এটা কিন্তু ঠিক দেখাচ্ছে, এর মানে আমার এই আর্থ যে টার্মিনালটা এখানে আর্থিং ঠিক আছে এবং নিউট্রালও ঠিক আছে। এই সকেটটি থ্রি পিন যে সকেট বা পাওয়ার সকেট এটা আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমরা যদি হাউস অ্যাপ্লায়েন্সের যে সমস্ত বেশি ওয়াটের যে সমস্ত আমাদের ইকুইপমেন্টগুলো থাকে হাউস অ্যাপ্লায়েন্স সেগুলো আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স আমার এই ছোট্ট একটি ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন বা বুঝতে থাকেন তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং অন্যজনকে ভিডিওটা দেখার জন্য শেয়ার করতে পারেন, এবং এই ধরনের আমার আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এয়ার বিটিভির সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।